জানুন খেলার মাঠেই এক দর্শককে পেটানোর দায়ে সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে যে ভয়ঙ্কর শাস্তি পেলেন ক্রিকেটার সাব্বির সম্প্রতি খেলার মাঠে এক দর্শককে পেটানোর দায়ে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশ লাখ টাকা জরিমানাও করা হয়েছে সাথে ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে না সাব্বির রহমান সাবির রহমানকে অনেকে বাংলাদেশের এক নম্বর টি টোয়েন্টি খেলোয়াড় হিসেবে বর্ণনা করে থাকেন কিন্তু এর আগেও ক্রিকেট বহির্ভূত নানা কর্মকাণ্ডে জড়িয়ে বিতর্কিত হয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাদাত হোসেন মোহাম্মদ শহীদের মতো ক্রিকেটাররাও এরকম ঘটনা রুখতে আসলে কি ব্যবস্থা নেওয়া উচিত বিসিবি হাই পারফরম্যান্সের কোচ নাজমুল আবেদিন ফাইম জানান ক্রিকেটারদের কাউন্সেলিং নিয়মিতই হচ্ছে জাতীয় দলে ঢোকার আগেই তাদের একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় যেখানে নৈতিকতা আচার আচরণ নিয়ে ক্লাস হয় এ সময়টা আরও গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা অনেক সময় নিজের অজান্তেও এমন কিছু করে ফেলে যার ফলাফল নিয়ে সে অবগত নয় এখন দৃঢ় ব্যবস্থা না নিলে এমন ঘটনা আরও ঘটতে পারে আসলে ক্রিকেটারদের জন্য নীতিমালা মানে কোড অফ কন্ডাক্ট রয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে কার সাথে কেমন ব্যবহার করা উচিত মাঠের বাইরে কেমন থাকতে হবে তবে মিস্টার ফাইম বলেছেন শুধু জাতীয় দলের জন্য না ক্রিকেটারের উঠে আসার সময় থেকেই এই ব্যাপারটা সচেতনভাবে নিয়ে আসা উচিত ক্রিকেটাররা আইকন হিসেবে উঠে আসে দেশের প্রচুর তরুণের কাছে তাই শুধু ভালো ক্রিকেটার না ভালো মানুষ হওয়াটাও সমান গুরুত্বপূর্ণ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালান ইউনিসের কাছে করণীয় সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন সবচেয়ে বড় শাস্তিটাই আমরা দিয়েছি ক্রিকেট বোর্ড থেকে বারবার বলা হচ্ছে ক্রিকেটারদেরকে কী করণীয় কী শাস্তি হতে পারে সাকিব সাব্বির সবাই শাস্তি পাচ্ছে এরপরও আটকানো না গেলে বলা মুশকিল এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাব্বির রহমানের শাস্তি ঘোষণা করেন আমাদের শৃঙ্খলা কমিটি আছে সেখানে সিদ্ধান্ত জানানো হয়েছে সাব্বিরকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া সাথে বিশ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ঘরোয়া ক্রিকেট থেকে তাকে ছয় মাসের অব্যাহতি দেওয়া হবে এটাই তার শেষ সুযোগ এরপর এমন কোনো ঘটনা থাকলে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হতে পারে তাকে মিস্টার পাপন বলেন বিসিবির সিদ্ধান্তে শক্ত বার্তা রয়েছে যাতে সবাই সাবধান হবেন বাংলাদেশের ক্রিকেট এখন এত জনপ্রিয় যে ক্রিকেটারদের মাঠের বাইরের ভুল ক্ষমা করা কঠিন প্রত্যেক ক্রিকেটারই আদর্শ তাই ভুল কাউকে যাতে নতুন প্রজন্ম অনুসরণ না করে সে ব্যবস্থা নিচ্ছে ক্রিকেট বোর্ড